শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত তোমাদের। আমার নাম পলি, পলির চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন ডাক বাংলো। দেখো তো, ডিমটা ভেজে নিলাম, এবারে একটু তেলের মধ্যে চিনি দিয়েছিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। আর আমি পেঁয়াজ, রসুন, কালো তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে তোমার গরম মশলা সব কিছু সিদ্ধ করে, টমেটো দিয়েছি এর মধ্যে সিদ্ধ করে, এটা কাজু বাদাম সব কিছু একসাথে সিদ্ধ করে এটার সাথে পেস্ট করে নিয়েছি। তাহলে আলুটা দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। এখন চিকেন সিদ্ধ করে রেখেছিলাম, চিকেনগুলো দিয়ে একটুখানি আমি ইয়ে করবো। এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। হলুদ দেওয়া হলো এবং পেস্ট করা মশলাটা দেওয়া হয়েছে, এখন কষানো হবে। এবারে দইটা লাস্টে দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দিই, ব্যাস। এবারে ভালো করে কষিয়ে তারপরে লাস্টে দই দিয়ে কড়াইটা ছোট হয়ে গেছে। এবারে দইটা দিয়ে দিচ্ছি, মিট মশলা এবং কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে একটু কষিয়ে জল দিয়ে দেবো। আজকে রাতে আমাদের ডিনার হলো রুটি, চিকেন ডাক বাংলো, ঘুগনি আর মিষ্টি।